দেশে বিনিয়োগের অনেক সুযোগ সৃষ্টি হয়েছে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নীতি দুর্বল হওয়ায় বিএনপি জনসমর্থন হারাচ্ছে বললেন ওবায়দুল কাদের। এবং ইতিহাসের সাক্ষী হয়ে আছে ধানমন্ডির ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘর। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি রকুন উদ্দিন। দর্শক এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম, এবার জানাবো পুরো খবর। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। দেশে পরিকল্পিত বিনিয়োগ করতে প্রবাসী প্রকৌশলীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন দেশে এখন বিনিয়োগের অনেক সুযোগ সৃষ্টি হয়েছে। সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওতে এনআরবি প্রকৌশলীদের প্রথম সম্মেলনে এ কথা বলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন কেবল একটি পণ্যের উপর নির্ভর করে দেশ এগিয়ে যেতে পারে না, এ কারণে রফতানি বহুমুখীকরণে চিন্তাভাবনা করছে সরকার। নীতি নির্ধারণীতে দুর্বল হওয়ায় দিন দিন বিএনপি জনসমর্থন হারাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ফেনীর সার্কিট হাউসে সড়ক ও জনপথ অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নেগেটিভ রাজনীতির কারণে তারা নির্বাচনেও ব্যর্থ, আন্দোলনেও ব্যর্থ, জনগণের সমর্থন তারা পাচ্ছে না। 2041 সালের মধ্যে উন্নত অর্থনীতির মাইল ফলক অর্জনে আগামীতে ব্যাংকিং খাত থেকে বিপুল পরিমাণ ঋণ সরবরাহ করার প্রয়োজন হবে। তবে ঋণের সঠিক ব্যবহারে আর্থিক খাতে তদারকির পাশাপাশি নৈতিকতার সমন্বয় ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। সোমবার মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম আয়োজিত ব্যাংকিং খাতে নীতি বিষয়ে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর ধানমন্ডির ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘর সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের তিনতলা বাড়ির নিচতলায় এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে, যেখানে রয়েছে ইতিহাসের মহামূল্যবান অসংখ্য জিনিস। দর্শক, এই ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘর নিয়ে দেখুন আমারই করা একটি রিপোর্ট। চমক ও কুঠির, বাইরে থেকে দেখে ঠিক বোঝা যায় না এই বাড়ির বিশেষত্ব, বোঝা যায় না ইতিহাসের কত মহামূল্যবান জিনিস এই বাড়ির মধ্যে রাখা হয়েছে। ধানমন্ডির 10 নম্বর রোডের 5 নম্বরে এই বাড়িটি প্রয়াত ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের। তিনতলায় বাড়ির নিচতলার দুটি কক্ষ নিয়ে প্রথম বেসরকারি উদ্যোগে গড়ে তোলা হয়েছে ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘর। জাদুঘরটির যাত্রা শুরু নিয়ে কাজী গোলাম মাহবুবের স্ত্রী প্যারি মাহবুব জানান, এটা আমার স্বামী কাজী গোলাম মাহবুব, উনি 52 সালের সংগ্রাম পরিষদে আহ্বায়ক ছিলেন এবং ওনার একটা স্বপ্ন ছিল, উনি তা বাস্তবায়ন করেছে, কিন্তু অসমাপ্ত অবস্থায় উনি মারা গেলেন 2006 সালে। তারপরে আমি এটা হাতে তুলে নিই এবং আমি বেসরকারিভাবে এটাকে আমি আগাচ্ছি। আমাদের একটা কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন ট্রাস্ট আছে, এখান থেকে আমি এই খরচটা নেই। আমাদের এই জাদুঘরে এবং সংগ্রহশালায় আমরা অনেক কিছু পেয়েছি, ছোট রুম হোক, কিন্তু আমরা 2টা রুম ছোট, কিন্তু তবু আমরা এত বেশি কালেকশন পেয়েছি, মানুষের সাড়া পেয়েছি, ভাষা সৈনিকদের সাড়া পেয়েছি, যাতে আমরা এই জিনিসটারে সফলভাবে আগিয়ে নিতে পারছি। 2006 সালের 7ই ফেব্রুয়ারি যাত্রা শুরু করা জাদুঘরটিতে রয়েছে প্রথম শহীদ মিনারের ছবি, ভাষা আন্দোলন ও ভাষা শহীদদের আলোকচিত্র, স্মারকগ্রন্থসহ গুরুত্বপূর্ণ তথ্য। এখানে প্রবেশ করলে সামান্য সময়ের জন্য হলেও অনুভব হবে 1952 সালের ভাষা আন্দোলনের উত্তাল দিনগুলোতে ফিরে যাওয়ার অনুভূতি। এখানে আসার পর আমরা আগে গুটি কয়েক ভাষা সৈনিকের আমরা নাম জানতাম, সালাম, জব্বর, বরকত, কিন্তু এরপরও এখানে আসার পরে আরও যারা ভাষা আন্দোলনে যাদের ভূমিকা ছিল অনেকেরই আমরা নাম জানতে পেরেছি, তাদের পরিচয় জানতে পেরেছি এবং তাদের ভাষা আন্দোলনে তাদের ভূমিকা সম্পর্কে আমরা জানতে পেরেছি। এখানে আসছি মূলত আজকে জানার জন্য যে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট সম্পর্কে জানার জন্য,
যে এখানে ভাষা আন্দোলনের জন্য যারা স্বতঃস্ফূর্তভাবে যাদের অংশগ্রহণ ছিল তাদের সম্পর্কে জানার জন্য। জাদুঘরে সারা বছরই গবেষণার কাজে গবেষক ভাষা সৈনিকরা আসলেও কেবল ফেব্রুয়ারি মাসে এলেই আসেন সাধারণ দর্শনার্থীরা। এই জাদুঘরের দেয়াল জুড়ে রয়েছে ফ্রেমে বাঁধাই করা ভাষা আন্দোলনের সময় সরকারি বাহিনীর গলিতে শহীদ হওয়া 8 বছরের শিশু ওহিউল্লাহ সহ বিভিন্ন ভাষা সংগ্রামীদের ছবি, পরিচিতি ও অবদান। ইতিহাসের সাক্ষী এসব জিনিস স্বল্প পরিসরে রাখা হয়েছে গাদাগাদি করে। তবে পৃষ্ঠপোষকতা পেলে পরিসর বাড়ানোর কথাও জানান ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘরের এই নির্বাহী পরিচালক। ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র এবং জাদুঘর এমন একটি প্রতিষ্ঠান যেটির সাথে জাতির অস্তিত্ব জড়িত, কাজেই এই প্রতিষ্ঠানটি বা একজন সরকারি পৃষ্ঠপোষকতায় এবং সরকারিভাবে যদি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় তাহলে মনে হয় যে এটার সত্যিকারের যে স্বপ্ন সেটি পূরণ করা সম্ভব। কারণ এই প্রতিষ্ঠানটি একটি মানে প্রতিষ্ঠান বা একটি ব্যক্তিকেন্দ্রিক গড়ে ওঠা খুবই কঠিন কাজ, এটার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি, তাহলে মানে সত্যিকার অর্থে একটি জাদুঘর গড়ে উঠবে। এই প্রতিষ্ঠানের উদ্যোগে এ পর্যন্ত সারা দেশের 400+ ভাষা সংগ্রামীর স্মৃতিচারণমূলক সাক্ষাৎকার ও জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হয়েছে। এই ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র এবং জাদুঘরে সংরক্ষিত আছে মায়ের ভাষা বাংলার দাবিতে বাঙালি জাতির আত্মত্যাগের এরকম অসংখ্য ইতিহাস, যা জানতে পারবে তরুণ প্রজন্ম, বুকে জাগ্রত হবে দেশপ্রেম। রুকনউদ্দিন, কর্ণফুলী সংবাদ, ঢাকা। আরও 2 দিন সারা দেশে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নদীবন্দরগুলোকে 2 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ভোররাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। সকাল 6টা পর্যন্ত রাজধানী ঢাকায় 31 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন রাস্তায় পানি জমে যায়, এতে বিড়ম্বনায় পড়েন কর্মজীবী মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কালবৈশাখী সিজন যেহেতু শুরু হচ্ছে আমাদের, ওই এর প্রভাবে বিভিন্ন জায়গায় দমকা হওয়া সহ জড়ো বাতাস বিভিন্ন জায়গায় হয়েছে এবং বৃষ্টি হয়েছে, সাথে কিছু কিছু জায়গায় আবার শিলাবৃষ্টি হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে পরিত্যক্ত কারাগারে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, খালেদা জিয়ার অসুস্থতা মারাত্মক রূপ নিলেও গত 3 মাসে তাকে কোনো ধরনের চিকিৎসা দেওয়া হয়নি। এই দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেতা এবং যিনি গণতন্ত্রের জন্য তার সারাটা জীবন অবদান রেখেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে এবং ষড়যন্ত্রমূলকভাবে তাকে সাজা দিয়ে একটি পরিত্যক্ত নির্জন কারাগারে তাকে আটক করে রাখা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে। সংবাদ শেষ করব, তার আগে সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দেশে বিনিয়োগের অনেক সুযোগ সৃষ্টি হয়েছে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নীতি দুর্বল হওয়ায় বিএনপি জনসমর্থন হারাচ্ছে বললেন ওবায়দুল কাদের। এবং ইতিহাসের সাক্ষী হয়ে আছে ধানমন্ডির ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘর। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।